সারা দিবস প্রস্তুতিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয়ে বিপিএল এর শোভা বাড়াচ্ছেন যারা, আসর শুরু হতে এখনও বাকি 5 দিন, তবে এরই মধ্যে নিজের চ্যালেঞ্জটা আরও বেশি অনুভব করতে শুরু করে দিয়েছেন মোশাররফ হোসেন। খুলনা টাইটান্সের এই বাহাতি স্পিনারের মধ্যে আসন্ন বিপিএল দেশি বোলারদের শুধু নয়, বাড়তি চ্যালেঞ্জ করে দিচ্ছে ব্যাটসম্যানদের, কারণ আশা করি এবার মাঠের প্রতিযোগিতা অনেক বেশি হবে, কারণ বিদেশি খেলোয়াড় বেশি আসছে, তাই সবার ফোকাস বিপিএলের দিকেই থাকবে। আমাদের দেশি খেলোয়াড়দেরও অনেক বেশি মনোযোগী হতে হবে, কারণ ওদের অনেক বড় বড় ব্যাটসম্যানকে বোলিং করতে হবে, খেলতে হবে অনেক বড় বড়। মোশাররফ বড় বলতে যাদের বুঝিয়েছেন তাদের অনেকে অল্প সময়ের জন্য হলেও এর আগে বিপিএলের শোভা বাড়িয়ে গেল। তবে 4 মহিলা থেকে সিলেটে শুরু হতে যাওয়া ফ্রাঞ্চাইজি ভিত্তিক ঘরোয়া টি-20 এই আসরটি এমন অনেককেও পেতে চলেছে যাদের আগে কখনও বিপিএলে দেখাই যায়নি। আর আগে যারা খেলে গেছেন তাদেরও এক সময় পাওয়ার আশা ছিল না, কারণ একই সময়ে দক্ষিণ আফ্রিকায় গ্লোবাল টি-20 হওয়ার কথা ছিল এবং এই ফর্ম্যাটের সবচেয়ে বিস্ফোরক ক্রিকেটাররা সেখানে খেলবেন ঠিক করায় অনেকেই পাবে না ধরে নিয়েছিলেন বিপিএল। এই যেমন ধরা যাক রংপুর রাইডার্সের কথায়, গ্লোবাল টি-20 লিগ হলে ক্রিস গেলকে তারা পেত না, বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডাইনামিক্স পেত না শেন ওয়াটসনকে। বিপিএলের তৃতীয় আসরের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স যেমন লুকে নিতে পারত না রয়্যাল ডিজে ব্রাভোকে। গ্লোবাল টি-20 ভেস্তে যাওয়ায় নিঃসন্দেহে শক্তি আরও বাড়ছে এ 3 ফ্রাঞ্চাইজি। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও বিভিন্ন দেশের ফ্রাঞ্চাইজি ভিত্তিক টি-20 আসরগুলোতে এখনও ওয়াটসনের চাহিদা তুঙ্গে। তার সঙ্গে এবারই প্রথমবারের মতো বিপিএল খেলতে চলেছেন টি-20 আরও কিছু মহাতারকা। এদের মধ্যে সবার আগে আসবে ব্রেন্ডন ম্যাককালামের নাম। 20 বিশের চাহিদা মেনে বিস্ফোরক ব্যাটিংয়ে গেইলের সঙ্গে পাল্লা দেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক। আন্তর্জাতিক ক্রিকেট খেলেন না কিন্তু এখনও বিভিন্ন দেশের ঘরোয়া টি-20 হটটেক তিনি। 15 নভেম্বর থেকে তাকে পাচ্ছে রংপুর রাইডার্স, গেইল আসবেন আরও পরে। তবে এ দুজনকে পাওয়ার সুবাদে বিপিএলের এই আসরে গেইল ম্যাককালামকে নিয়ে স্বপ্নের ওপেনিং যদি দেখা যেতে পারে। একই ফ্রাঞ্চাইজি নিশ্চিত করেছে শ্রীলঙ্কার ফাস্ট বোলার লাসিত মালিঙ্গাকে। টি-20 মনোযোগী হওয়ার জন্য তিনি টেস্ট ক্রিকেটকে আগেভাগে বিদায় জানিয়েছেন বলে প্রচার আছে। অবশ্য কার্যকর বোলিং দিয়ে সবসময়ই এই ফর্ম্যাটের সবচেয়ে সফল বোলারদের একজন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা মালিঙ্গার জন্য বিপিএল এবারই প্রস্তুত। এই প্রথম যারা খেলতে চলেছেন এদের মধ্যে সবার আগে ঢাকায় পৌঁছে গেছে জস বাটলার। ইংল্যান্ডের এই মার্কেটে ব্যাটসম্যান খেলবেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে। খুলনা টাইটান্সের হয়ে এই প্রথমবারের মতো বিপিএল খেলতে আসছেন সব ফর্ম্যাটেই পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ। এই আসরে থাকছেন আগেও বিপিএল খেলে যাওয়া পাকিস্তানের সাবেক অধিনায়ক মুশফিকুর হক। তিনি যখন ফিরছেন তখন বিপিএলের নিয়মিত কুমার সাঙ্গাকারা ও শহীদ আফ্রিদির মতো তারকারা তো থাকছেনই। মাঠে ময়দানের এরকম নতুন নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।